ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে আমি রিফাতুস নোভা। রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি কে 3,000 কোটি টাকার সফরেন গ্যারান্টি দিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়ানো এবং পুঁজিবাজারের উন্নয়নের স্বার্থে সফরেন গ্যারান্টি দেওয়ার এই পরিকল্পনা সরকারের। এর ফলে কি ঘুরে দাঁড়াবে সম্ভাবনাময় এই খাত, এসব নিয়েই আমাদের আজকের আলোচনার বিষয়। আইসিবির বিনিয়োগে পুঁজিবাজার চাঙ্গা হবে, আলোচনা করতে অনলাইনে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আলামিন এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক পরিচালক মিনহাজ মানান ইমন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। প্রথমে আমি একটু মিনহাজ মান্নান ইমন আপনার কাছে জানতে চাচ্ছি, সরকারি এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটিকে কিভাবে দেখছেন? আপনাকে অনেক ধন্যবাদ। একটু দেরিতে হলেও আমি মাননীয় চেয়ারম্যান কমিশন সিগনেচার কমিশনকে ধন্যবাদ দিতে চাই যে আমাদের কাঙ্ক্ষিত যে চাওয়া পাওয়াগুলো আসলে তার অনেকগুলি বাস্তবায়নের পথে শেয়ার বাজার এগিয়ে যাচ্ছে এবং ওনার নেতৃত্বে আমি মনে করি যে আমাদের বাজার যে জায়গায় যা মানে যেভাবে যাবার কথা ছিল তার যে রূপরেখা আমরা সেটা দেখতে পাচ্ছি। তার প্রথমটি আমরা কিন্তু পেয়ে গেছি ইতিমধ্যে, এনবিআর থেকে মূলধনী মুনাফার উপর যে ট্যাক্সের বিষয়টা সেটা উনি হস্তক্ষেপ না করলে হয়তো জিনিসটা একটু দেরি হতো। পাশাপাশি যেটা আমরা দাবি ছিল যে বাইরে থেকে ফান্ড আনতে হবে, বাজার কিন্তু লিকুইডিটি ক্রাইসিসে ভুগছে এবং বাজারের উপর যে আস্থাহীনতার সময়টা কিন্তু সবসময় সরকারি কিছু প্রণোদনা অথবা তো একমাত্র সরকারি প্রতিষ্ঠান আইসিবির কিছু ভূমিকা সারা জীবন থেকেছে এবং মন্দাবাজারে পুঁজিবাজারে একটা আইসিবির একটা বড় ধরনের ভূমিকা ছিল এবং থাকতো। কিন্তু আমরা এবার দেখেছি যে আইসিবির একেবারে নিরব ছিল, কারণ সেই সব লিকুইডিটি ক্রাইসিস সেও ভুগছে, নানা রকম অনিয়ম দুর্নীতি এবং উল্টোপাল্টা শেয়ার কেনবার কারণে মানহীন মূল্য মানে শেয়ার কেনবার কারণে আইসিবির পোর্টফোলিও কিন্তু একেবারে রুগ্ন, ফলে নতুন করে টাকা না পেলে কিন্তু আইসিবির পক্ষে আর নতুন করে বিনিয়োগ করা সম্ভব ছিল না। সেক্ষেত্রে আমাদের দাবির প্রেক্ষিতে, ডিবিএ ডিএসির দাবির প্রেক্ষিতে, বাজার অংশীদার দাবির প্রেক্ষিতে সর্বশেষ কমিশনের হস্তক্ষেপে আমি মনে করি যে তিনি উপদেষ্টা মহোদয়কে বোঝাতে সক্ষম হয়েছেন এবং সরকার শেষ পর্যন্ত আইসিবির মাধ্যমে কিছু বিনিয়োগের যে একটা সিদ্ধান্ত দিয়েছে সেটাকে আমি স্বাগত জানাই। পাশাপাশি কয়েকটি কথা বলে রাখতে চাই, এর আগেও আইসিবিকে টাকা দিয়েছে, কেবলমাত্র টাকা দিয়ে শেয়ার বাজারকে আসলে বাড়ানো বা মূল্যসূচককে বাড়ানো বা আস্থা ফেরানো সম্ভব নয়। দেখতে হবে যে টাকাটা সরকারি আইসিবিকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু জনগণের কষ্টার্জিত টাকা, ট্যাক্সের টাকা, সে টাকাটা সঠিক ব্যবহার হচ্ছে কিনা। জি, এই এই অর্থের সঠিক ব্যবহারের বিষয়টি নিয়ে আমরা আবারও কথা বলবো, কিন্তু তার আগে আমরা একটু স্যার আপনার কাছে একটু চলে যেতে চাচ্ছি। আপনি একটু আমাদেরকে একটি বিষয় সম্পর্কে বলবেন যে রাষ্ট্র গ্যারান্টেড হয়ে যে অর্থটা দিচ্ছে, আসলে এই অর্থটা কোন খাতে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকারভোগী হবেন সবাই? কারণ আমরা দেখছিলাম ইমন সাহেব কিন্তু বলছিলেন এই অর্থের ব্যবহার নিয়ে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আসলে যেটা পত্রিকা মাধ্যমে জানলাম সেখানে যে জিনিসটা বলা হয়েছে, তাদের বেশ কিছু স্টক মানে ধরেন আগের ঋণ আছে যেটা 12% নেওয়া আছে, তাহলে ওই ঋণগুলা প্রথম দিকে তারা হয়তো কিছুটা পে অফ করার চিন্তা করবে। আর তাদের পোর্টফোলিও কনস্ট্রাক্ট করার জন্য কিন্তু এখন একটা আপনার গাইডলাইন হয়েছে, এই যে এত পুরনো রাষ্ট্রীয় মানে একটা সংস্থা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন কিন্তু আপনার পুঁজিবাজারে কোন কোন শেয়ারে কিভাবে বিনিয়োগ করবে সেই ধরনের কোনো নীতিমালা ছিল না। লাস্ট কিছুদিন মানে লাস্ট যে কমিশন মানে চেয়ারম্যান ছিল তার সময় কিছু একটা কাজ হয়েছিল যেটার মধ্যে অন্যতম ছিল যে আপনার ওই একটা বিনিয়োগ নীতিমালা। আগে যেটা হতো যে বিভিন্ন শেয়ারকে ডাম্পিং করা হতো, মানে ডাম্পিং বলতে যে কিছু অসাধ্য মানে ওদের অফিসিয়ালদের মধ্যে কেউ কেউ হয়তো এর সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হয়, সেখানে তারা কিন্তু কিছু শেয়ার মার্কেটের প্লেয়াররা যেসব শেয়ারকে র্যালি করে নিয়ে যেত সেগুলোকে এখানে তারা কিন্তু তাতে দুইটা জিনিস ক্ষতি হতো, একদিকে রাষ্ট্রীয় ফান্ড ব্লক হয়ে যেত, অন্যদিকে এখানে যে রাষ্ট্রীয় সংস্থা হিসাবে তারা বাজারকে সাপোর্ট দিবে সেটা ব্যাহত হতো। এখন ওই দুটা জিনিসটাকে কিন্তু কভার করার জন্য নতুনভাবে যে টাকাটা আসছে যেটা আর কি আপনার অর্থ মন্ত্রণালয় থেকে অলরেডি এটা অর্ডার চলে এসছে, হয়তো টাকাটা খুব দ্রুত তারা পাবে। যে টাকাটা পেলে তারা হয়তো প্রথমে যে জায়গাগুলোতে অনেক বেশি পরিমাণে সুদ আছে সেটা পরবর্তীতে পোর্টফোলিও কনস্ট্রাক্ট করার সময় অবশ্যই সে নীতিমালার আলোকে ভালো স্টক যেগুলো আর কি বাজারে মানে মানুষ কিন্তু এখন অনেকটাই কিছুদিন আগের যে একটা অবস্থা ছিল সেখানে কিন্তু ম্যাক্সিমাম শেয়ারই কোনো না কোনো কারসাজি চক্র নাম না শুনলে কেউ কিনতো না, এখন কিন্তু এগুলো থেকে বিভিন্ন কারণে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। সো এটা থেকে একটা ক্লিয়ার সিগন্যাল বোঝা যাচ্ছে যে আপনার অবশ্যই সামনের দিকে এই স্টকগুলোতেই তারা ইনভেস্ট করবে যেগুলো হয়তো আর্নিংস পটেনশিয়াল ভালো, যাদের রিজার্ভ ভালো, যাদের ডিভিডেন্ড পে আউট করার সক্ষমতা ভালো, সেই জায়গাগুলোতে তারা আর কি যাবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি।
জি মিনহাজ মানন ইমন, আপনি কি মনে করছেন যে সরকারি এই যে সিদ্ধান্তটি একটি সিদ্ধান্ত এলো, এর ফলে শেয়ার বাজার এখন আমরা অনেকটাই বলতে পারি যে ধসের পথেই নেমেছে, এখান থেকে শেয়ার বাজার কিছুটা উত্তরণ করবে, তাদের কিছুটা এই খাত কিছুটা অর্থনীতিতে কিছুটা অবদান রাখতে পারবে বলে আপনি মনে করেন কিনা? আসলে পুঁজিবাজার কি ধরনের ইতিবাচক প্রভাব ফেলতে পারে? আমি স্পষ্ট করে বলতে চাই, আসলে শেয়ার বাজারে ধস হয়েছে কথাটা ঠিক না। আপনি বলতে পারেন যে মানুষের আস্থায় ধস হয়েছিল, শেয়ার বাজারে ধস হওয়ার কোনো কারণ তো বর্তমান অর্থনীতি নেই। আমরা গত 15 বছরের যে দুঃশাসন দেখেছি সেখানে দেখেছি টাকা পাচার, লুণ্ঠন এবং নানারকম অন্যায় অত্যাচার এবং অনাচার। কিন্তু আপনি তো নিশ্চিত, ডকুমেন্টেশন নিশ্চিত যে সরকার অ্যাটলিস্ট এই ধরনের অনাচার করছে না। আগের কথা আমরা বাদ দিই, বর্তমানে কোনো অন্যায় হচ্ছে না, টাকা পাচার হচ্ছে না, টাকা লুট হচ্ছে না এবং অন্যায়ভাবে কোনো কোম্পানি বাজারে আসতে পারছে না, নতুন কোনো বাজার আইপিও আসবে না, এই ধরনের সকল মানে আস্থা বিশ্বাসে কিন্তু বাজার এখন আছে। যেটা ঘাটতি হয়েছিল নতুন কমিশন আসবার পরে যে সকল পদক্ষেপগুলি দ্রুততম সময় নেবার কথা ছিল যেটা এখন নেওয়া হচ্ছে, 1-1.5 মাস আগে নিলে হয়তো ভাই যে আস্থার ঘাটতিটা হতো না। হঠাৎ করে নতুন কমিশন, ওনারা চারজনই মানে চেয়ারম্যান সাহেব সহ 3 জন কমিশনার, 3 জন নতুন, ফলে অভিজ্ঞতার একটা বিষয় সেখানে ছিল, তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা বা সততার ক্ষেত্রে কোনো বক্তব্য আমাদের নেই। আমরা দেখেছি কমিশনের চেয়ারম্যান সাহেব অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করার চেষ্টা করছেন, বাকি 3 জন কমিশনার কিন্তু সৎ ব্যক্তি, ফলে সিদ্ধান্তগুলো নেবার ক্ষেত্রে দেরি হওয়ার কারণে বিনিয়োগকারী আসলে মানে অস্থির হয়ে গেছিল। তার মধ্যে কিন্তু আইসিবির কোনো সাপোর্ট ছিল না, বাজারে কোনো সাপোর্ট ছিল না, সেই সাপোর্টের ঘাটতিটা এখন পূরণের পথে বাজার, ফলে এ জায়গা থেকে বাজার সামনে না যাবার আমি কোনো কারণ দেখি না। বাজার আইপিও আপনি আনাবন্ধ করেন, বাজার অটোমেটিক সামনের দিকে যাবে, এর কোনো অন্য কোনো পথ নেই। যে সেক্ষেত্রে আলমিন স্যার, আপনি যেমনটি বলছিলেন আসলে ইমন সাহেব যে আস্থার জায়গাটির কথা বলছিল, আপনি কি মনে করছেন যে পুঁজিবাজারে বড় বড় বিনিয়োগকারী যারা রয়েছেন তাদের আস্থা কিছুটা হলেও ফেরত আসবে? কারণ আমরা যতটুকু জেনেছি যে বেশ এমন কিছু কোম্পানি পুঁজিবাজারে অংশ নিয়েছেন যেখানে আসলে বিনিয়োগ করে যারা এখানে বিনিয়োগ করছেন তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই আস্থার জায়গাটা কি ফেরত আসবে মানুষের কাছে? দেখুন, আস্থাটা তো আসলে এক খুব দ্রুত সময় আসবে না, তারা বাজারে দেখবে কি হচ্ছে। আমরা অনেকেই অনেক কথা বলছি, বাট দিন শেষে যখন বাজারে দেখা যাবে যে লেনদেনের পরিমাণ বাড়ছে, ভালো শেয়ারের দিকে মানুষ কনসেন্ট্রেটেড হচ্ছে, তখন কিন্তু এক ধরনের নতুন বিনিয়োগকারী আসবে। নতুন বিনিয়োগকারী আসবে এই কারণে বলছি, কারণ পুরনো যাদের বিনিয়োগ ছিল তারা যেহেতু বিভিন্ন স্টক একটা ডিফারেন্ট ডাইমেনশনে যখন রান করতো স্টকগুলো, সেই স্টকগুলোতেই কিন্তু তাদের ফান্ডটা কিন্তু স্টাক হয়ে গেছে, ওইখানটার থেকে কিন্তু 60-70% স্টকের দাম পড়ে গেছে। আপনি হয়তো বলতে পারেন এগুলো ফান্ডামেন্টালি ভালো শেয়ার ছিল না, বাট তখনকার মার্কেট প্যাটার্নে কিন্তু এখানেই বিভিন্ন ফলোয়াররা ফান্ড ইনজেক্ট করেছিল। তাহলে বিভিন্ন ফলোয়ারদের ফান্ডটা যখন ওখানে ছিল, যখন তাদের মাস্টার মাইন্ড বা আদার যে বড় বড় যারা এখানে আমরা বলতাম মার্কেট মেকার যে নামে ডাকি না কেন, তাদের যেহেতু টোটাল অ্যাক্টিভিটিসগুলো অনেক বন্ধ হয়ে, তারা অনেকে পলাতক আছে, বিভিন্ন ধরনের সমস্যায় আছে, কারো কারো অ্যাকাউন্ট ফ্রিজ আছে, যেই কনটেক্সটা সেই কনটেক্সটে বাজারে যাতে ফান্ডটা রোল করতো, সেই ফান্ডটার কিন্তু ভ্যালু এত কমেছে, যেহেতু একদিকে কোনো ডিমান্ড নাই অন্যদিকে শুধু সাপ্লাই ছিল, এই কারণে কিন্তু তখন এই যে যারা বাজারে ছিল তাদের মানে পারচেস করার সক্ষমতাটা কমে গেছে। এখন নতুন করে যারা বিনিয়োগে আসবে, আসার পর যদি দেখা যায় যে অন্যান্য সেক্টরের শেয়ারের দাম বাড়ে, একদম ফ্রেশভাবে যারা নিয়ে আসবে, তখন যে শেয়ারগুলো অনেক বেশি কমে যাবে সেগুলোর মধ্যে যদি কোনো ম্যারিট থাকে, ধরেন ওই কোম্পানিটা জাস্টিফাইড প্রাইসে চলে আসছে, তখনও তো এখানে আবার ফান্ড ইনজেক্টেড হবে। তাহলে আমরাও যদি বলতে পারি যে যদি ওই দিক থেকে ফান্ডটা ফ্রি হয়ে আসে, তাহলে হয়তো সবার হাতে ফান্ড আসবে, তখন একটা পার্টিসিপেটিভ মার্কেট হবে। কিন্তু যারা ভুল সিদ্ধান্ত যে কোনোভাবেই হোক, হয়তো এখানে বিনিয়োগকারীর দায় যতটা ছিল, নিয়ন্ত্রক সংস্থার দায় কতটা ছিল, আমরা হয়তো বিভিন্ন কিছু মেজার করতে পারবো, বাট দিন শেষে বাস্তবতা হচ্ছে তারা কিন্তু মার্কেটে এই মুহূর্তে পার্টিসিপেট করতে পারছে না, কারণ শেয়ারগুলো অনেক কারেক্টেড দামে মানে এত নিচে আছে, কারণ বিভিন্নভাবে যারা দাম বাড়িয়েছিল, বিভিন্ন স্টোরি, যেমন ওনারশিপ চেঞ্জ, প্রোডাকশন স্টার্ট বা পেড আপ বাড়ানো, অনেক ধরনের স্কিম নিয়ে কিন্তু বাজারে এগুলো আগাচ্ছিল। তখনকার প্রেক্ষাপটে কিন্তু মানুষ চিন্তা করতে পারে নাই এই ধরনের অবস্থা তৈরি হতে পারে। তো সেই জন্য আমি মনে করি এখন যেইভাবে চলছে এটা যদি অব্যাহত থাকে, তাহলে আমরা আশা করতে পারি যে বাজার একটা আস্থাশীলতার দিকে ধীরে ধীরে যাবে। এই জন্য কিন্তু সকলেরই কিন্তু খুবই মানে দায়িত্বশীল আচরণ করতে হবে যে যেখানে আছে সেখান থেকে। যে সেক্ষেত্রে বেসরকারি ব্যাংক থেকে যদি ঋণ নেওয়া হয়, উচ্চ সুদহার গুনতে হয়, তো এই জায়গাটা থেকে তো আসলে বেরিয়ে আসা সম্ভব হবে? দেখুন, সুদের ব্যাপারটা যদি বলা হয়, সুদ যখন বেশি থাকবে তখন আপনারা কিন্তু মানুষ কিন্তু দেখবে যে বাজার যদি অস্থির থাকে, তাহলে কিন্তু কিছু ফান্ড আবার ওই যে উচ্চ সুদে বিনিয়োগ হবে যারা বিনিয়োগকারী তাদের দিক থেকে। আর যদি আপনি বলেন যে মার্চেন্ট মানে ব্যাংক যারা সুদ এনে তার মানে প্যারেন্টের কাছ থেকে এনে সাবসিডিয়ারি হিসাবে ইনভেস্টর থেকে দেয়, সেটারও সুদ হার বেড়ে যাবে। তার মানে মার্জিন ঋণ নেওয়ার ক্ষেত্রেও কিন্তু যারা নতুন করে বিনিয়োগ করবে তাদেরকে যথেষ্ট সতর্ক হতে হবে, কারণ আমাদের বাংলাদেশে যে এখন পুঁজিবাজারে যে বেশি একটা ক্রাইসিসে পড়েছে, একটা তো মূল্য সংশোধনের কারণে পড়েছে, আরেকটা হচ্ছে যাদের মার্জিন ছিল তাদের কিন্তু একটা ট্রিগার সেলে চলে গেছে, মানে এই ট্রিগার সেলের কারণে কিন্তু বাজারটা কিন্তু মারাত্মক হারে ব্যাহত হয়েছে। তাহলে এই
আনপ্ল্যান যে মার্জিন ঋণটা, কারণ মার্জিন ঋণটা আমরা যাকে তাকে যখন দিচ্ছি তখন যে জায়গাটায় সমস্যা হচ্ছে সেটা হলো যে তারা দেখা গেল যে প্রপারলি হয়তো গাইডেড ছিল না বলে তারা এমন সব স্ক্রিপ্ট কিনেছে যেখানে তার কিন্তু আসলে ইকুইটি চ্যালেঞ্জের মধ্যে চলে গেছে, তার কারণে কিন্তু ফোর সেল। তাই সামনে যদি এরকম ভাবে চিন্তা করা হয় যে মার্জিন দেওয়ার ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে দেওয়া হবে, তখন হয়তো মানুষের এই ধরনের শঙ্কা থেকে তারা মুক্তি হবে, মুক্তি পাবে, তখন ব্যাংক সুদের হার কমবে। এবং জনাব মিনহাজ মানানি মন, আমরা একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর আমরা আলোচনায় আবারও ফেরত আসবো। বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে। আজকের আলোচনার বিষয় আইসিবির বিনিয়োগে পুঁজিবাজার চাঙ্গা হবে, এই বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন। এ পর্যায়ে আমি একটু মিনহাজ মানানি মন আপনার কাছে আবার একটু চলে যেতে চাই। আগে যে ঋণগুলো ছিল বেশি সুদে, সেগুলো কিভাবে এই অর্থ দিয়ে পরিশোধ করা যেতে পারে বা কি ব্যবস্থা নেওয়া যেতে পারে, আপনি একটু বলবেন। না, আপনি তো আলামিন ভাই সুন্দর করে বলেছেন যে আসলে আইসিবির কাছে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, অর্থাৎ আইসিবি যে টাকা পাবে তা তো আগের কিছু ঋণ আছে, সেখান থেকে তাকে কিছু ঋণ শোধ করতে হবে। আসলে আমি একটু ভিন্ন প্রেক্ষাপটে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে বাজারে কতগুলো টাকা দিলেই যে বাজার ভালো হবে এরকম চিন্তা থেকে আসলে বাজার থেকে বেরিয়ে আসতে হবে। আপনি আইসিবিকে কত টাকা দিবেন? আপনি তো টাকা দিচ্ছেন না, সভরেন গ্যারান্টি দিচ্ছেন, এটা দিয়ে সে কিছু টাকা আনতে পারবে, কিন্তু সেটা কিন্তু তাকে একসময় শোধ করতে হবে। এভাবে বাজার দীর্ঘমেয়াদী বাজার তখন হতে পারে না। বাজারে আসলে যেটা বিনিয়োগ করতে হবে সেটা হচ্ছে আস্থা। বিনিয়োগকারী জন্য মনে করে এখানে টাকা নিয়ে আসলে টাকা নিয়ে ফেরত যাওয়া যাবে, বিনিয়োগকারী জন্য মনে করে আমরা যে শেয়ারটা কিনছি তার বিপরীতে যে একটা কোম্পানি থাকে। আমরা কিন্তু গত 15 বছরে দেখেছি এমন সব কোম্পানি এসেছে, আমরা কিন্তু কতটা শেয়ার কিনছি, আসলে আমরা কোম্পানিটা কিন্তু কিনি নেই, যার জন্য যখন আমরা হঠাৎ রিল চিত্রগুলো সামনে পাচ্ছি দেখতে পাচ্ছি কোম্পানিটা দেরি বা কোম্পানির অবস্থা নেই, কোম্পানি ইপিএস নেই, আর্নিং নেই, এবং কোম্পানি ডিভিডেন্ড দিচ্ছে, মস্করা করছে বিনিয়োগকারী, সেটা সে 1% ডিভিডেন্ড দিচ্ছে। এই জাতীয় জায়গা থেকে বাজারটা বেরিয়ে আসতে হবে। তাহলে আপনার আইসিবি টাকা লাগবে, কারো টাকা লাগবে না। বাজারে মনে রাখবেন টাকা আছে, লক্ষ লক্ষ কোটি টাকা মানুষের কাছে পড়ে আছে, মানুষ আস্থা পায় না, মানুষ বিশ্বাস করে না। আমি বিশ্বাস করতে চাই এই কমিশন যেই মাকসু সাহেবের নেতৃত্বে যে কমিশন, তারা এরকম একটা প্রত্যয় নিয়ে বাজারে এসেছেন, তারা অনেকগুলো কাজ করেছেন, এসে একটা তদন্ত দিয়েছেন, একটা টাস্কফোর্স করেছেন, এবং সেখানে যোগ্য ব্যক্তিদের নিয়োগ করেছেন, যে তদন্ত কমিশন করেছে সেখানেও তারা যোগ্য ব্যক্তিদের দিয়েছেন, এবং তারা কাজ করছেন এবং টাস্কফোর্সও কাজ করছে। এগুলো কিন্তু নতুন নতুন চিত্র, আমরা এগুলো কখনো বাজারে দেখিনি। এই কাজগুলো আমি মনে করি বিনিয়োগকারী মানে আস্থা ফিরিয়ে নিয়ে আসছে। এই কমিশন কিন্তু আসার পর আইপিও নিয়ে কোনো কথা বলছে না, আইপিও নিয়ে কিন্তু এই কমিশনের মধ্যে কোনো তাড়াহুড়ো আমি দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে আস্থার জায়গা। আমি কমিশনকে ধন্যবাদ দিতে চাই, মূল জায়গাগুলো তারা অ্যাড্রেস করতে পেরেছেন। আরেকটি কাজ করেছেন, কমিশন সরকারের কাছে সমস্যাগুলো তুলে ধরতে পেরেছেন, যে আমি অ্যাডভাইজার সাহেবকে তারা তাদের অফিসে এনেছেন, সমস্যাগুলো সেখানে বলেছেন, এবং ইনস্ট্যান্ট কিন্তু আমাদের মাননীয় নিমন, আপনি কি মনে করছেন যে বড় যে প্রতিষ্ঠানগুলো আসলে পুঁজিবাজার থেকে মুখ ফিরে নিয়েছে এই আস্থাহীনতার কারণে, তারা আবারও ফিরে আসতে পারে? অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, যারা ক্ষুদ্র বিনিয়োগ করে সে ক্ষুদ্র বিনিয়োগ ক্ষুদ্র টাকা লাভ করবার জন্য এখানে আছে, যে বড় বিনিয়োগ করে সে বড় লাভের জন্য এখানে আছে, সে লাভের জন্য তো সেখানে আসে। সে যদি মনে করে যে আমার পুঁজি নিরাপদ না, সে যদি মনে করে এই টাকা না রেখে আমি ব্যাংকে টাকা ইনভেস্ট করলে 12% সুদ পাবো আর এখান থেকে আমি লস করবো, সেখানে কখনই আসবে না। এই বাজারে তাকে যদি 10% নিশ্চয়তা দেওয়া সারা বছর শেষে এখানে 1000 কোটি টাকা আসবে, কিন্তু আপনি তাকে তো নিশ্চয়তা দিতে পারছেন না। আপনি তাকে বাজে শেয়ার বাজারে লিস্টিং করছেন, মানহীন মূল্যহীন শেয়ারগুলি লিস্টিং করছেন, আপনি স্কোয়ার ফার্মা ব্যাট বিসি বাটা বকের মতন জিপির মতো শেয়ার আনেন। আপনি এদিকে একটা দাবি উঠেছে যে এই কমিশন কিন্তু ওয়েভার দিয়ে অনেক বাজে শেয়ার বাজারে এনেছেন। আমরা বলতে চাই বড় বড় মাল্টিনেশনাল কোম্পানি, ভালো ভালো কোম্পানি, ভালো ভালো গ্রুপ অফ কোম্পানিজ বাংলাদেশে, তাদেরকে দরকার লাগবে ছোটখাটো কিছু ওয়েভার দিয়ে আপনি বাজারে শেয়ার আনেন, বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হবে না। কিছু আপনার কাছে একটু যেতে চাচ্ছি মিনহাজ মানানি মন, আপনার কাছে আমরা আবারও আসবো হয়তো। আমরা জানি যে পুঁজিবাজারের সংস্কার একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, সেই কাজের অগ্রগতি বা সেই প্রতিষ্ঠানের অগ্রগতি সম্পর্কে একটু আপনার কাছে জানতে যাব। দেখুন, আপনাকে ধন্যবাদ। আজকে ঠিক এক্স্যাক্টলি আমরা আমাদের যে টার্মস অফ রেফারেন্স পেয়েছি তার 1 মাস পূর্ণ হলো। এই 1 মাস সময়ের মধ্যে আমরা দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর একটা পূজার বন্ধ গিয়েছে, তারপরে যে টাইমগুলো খোলা ছিল আমরা প্রতিদিনই 5 জন আমরা মোরলেস মিটিং করেছি। প্রথমে যেটা ঠিক করার চেষ্টা করেছি, বাজারে যত অংশীজন আছে তাদের সবার সাথে বসে তাদের মতামতগুলোকে কম্পাইল করে আমরা তারপরে প্রায়োরিটি ফিক্সেশন করে আমরা এই জিনিসগুলোকে যত দ্রুততার সাথে সম্ভব 3টা ফেজে আমরা চিন্তা করেছি। প্রাথমিকভাবে আমরা যেটা বাজারের সাথে ইমিডিয়েট দরকার সেটা, তারপর কিছু মিড টার্মের জন্য আর কিছু ফিউচার মার্কেটের জন্য লং টার্মের জন্য। তাহলে আমাদের টার্মস অফ রেফারেন্সে কিন্তু লেখা আছে যৌক্তিক সময়, কারণ যৌক্তিক সময়টা এই কারণে বলা হয়েছে কারণ আমরা এর মধ্যে কিন্তু আপনার ডিবিএ যেটা আর কি ঢাকা ব্রোকারেজ অ্যাসোসিয়েশন তাদের সাথে আমরা বসেছি, কারণ তাদের দিক থেকে দাবি ছিল যে একটা টাস্কফোর্স করলে পুঁজিবাজারটি নিয়ে একটা সার্বিকভাবে যাতে একটা বিশ্লেষণ উঠে আসে। তাহলে এটা হলো একটা গ্রুপের সাথে বসছি, তারপর আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরো বোর্ডের সাথে বসেছি, গতকালকে আমরা চিটাং স্টক এক্সচেঞ্জের সাথে বসেছি, সামনে আমরা মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশনের সাথে বসবো, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের সাথে বসবো, এবং প্রত্যেকের জন্য কিন্তু যে কেউ মতামত দেওয়ার জন্য কিন্তু
তো আমরা এক টাস্কফোর্সের পক্ষ থেকে একটা ইমেইল দিয়েছি, যে কেউ তার বিজ্ঞ মতামত দিলে সেটাকে যদি আমরা মনে করি এটা দিলে বাজারের সুশাসন নিশ্চিত করবে, বাজার জন্য ভালো হবে, সেগুলোকে আমরা ইনসার্ট করব। সেক্ষেত্রে মিনহাজ মানন ইমন, আপনার কাছে একটু মিনহাজ মানন ইমন আপনার কাছে ছোট করে একটু জানতে চাবো একেবারে সংক্ষেপে, যে বাজার নিয়ে আসলে আপনাদের প্রত্যাশা কি? কারণ আমরা জানি ব্রোকারদের অনেক দাবি দাবা রয়েছে। আমাদের তো প্রত্যাশা আপনাকে পরিষ্কার করে বলেছি, আমাদের খুব বেশি প্রত্যাশা না, প্রত্যাশা হচ্ছে একটাই, বাজারকে আস্থাশীল করা, বিনিয়োগকারী যেন বাজার প্রতি আস্থাটা রাখতে পারে। তার মূল উপকরণটা কি? বাজার আমরা কাজে করে কিছু ইকুইটি মার্কেট নেই, আমাদের তো অন্য কোনো মার্কেট নেই, বাজারে কিছু শেয়ার আসে, যেই শেয়ারটা বাজারে আসে যদি সেই শেয়ারটা মানসম্পন্ন হয়, ভালো হয়, সেই মালিক পক্ষ যদি অ্যাকাউন্টেবল হয়, মালিক যদি সৎ হয়, তাহলে আমাদের কিন্তু চাওয়া পাওয়ার কিছু নেই, সারা জীবন আমরা ক্ষেত্রে বেনিফিট পাবো। সো আমরা এই টাস্কফোর্স এবং তদন্ত কমিশনের কাছে এটুকুই আমাদের আশা থাকবে, টাস্কফোর্স যারা যোগ্য ব্যক্তি আছেন তারা যেন বাজারের অংশজনের সাথে যাওয়ার কথা বলেছেন, কথা বলে তাদের মতামতের ভিত্তিতে একটা রূপরেখা তৈরি করা, এবং শর্ট টার্ম, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী এমন কিছু প্রায়োরিটি দেওয়া উচিত, কারণ বাজারটা এখন সাফার করছে, এই মুহূর্তে সে সমস্যাগুলো সমাধানের জন্য আমি মনে করি আপনারা যদি একটু প্রায়োরিটি দেন। আর তদন্ত যারা করছেন বিভিন্ন 12টা কোম্পানি, তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে প্রকৃত সত্যটাকে তুলে নিয়ে আসুন। মিনহাজ মান্নান ইমন এবং আলামিন স্যার, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশা করছি ঘুরে দাঁড়াবে এ খাত। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতে আজ এ পর্যন্তই, সঙ্গে থাকুন।